শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে বিতরণ করা হচ্ছে ঈদের নতুন পোশাক। সেই আনন্দের ছবি জানাবে আমাদেরকে কুমিল্লা থেকে সরাসরি সহকর্মী খোকন চৌধুরী। খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল ন্যান্সি ও এমদাদ। আসলে আজকে যাদের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু আসলে কমলমতি শিশু। এসব শিশুরা কিন্তু আসলে নানানভাবে কিন্তু তারা সুবিধা বঞ্চিত, অনেকের কেউ বাবা নেই, কেউ মা নেই, এরকম শিশুরাই কিন্তু এখানে বেশি। এই শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য এখানে যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইয়াং জেনারেশন, অর্থাৎ স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় 3,000 রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে। যেই সংগঠনটি স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ, তাদের এই সদস্য, এই সদস্যদেরই কিন্তু একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে এই ধরনের যে আয়োজনগুলো করা হয়, যাতে যারা সুবিধা বঞ্চিত শিশু রয়েছেন ঈদের মুহূর্তে যাতে তাদের মুখে একটু হাসি ফুটানো যায়, তা এই কারণেই কিন্তু তাদের এই প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টার ফলশ্রুতিতে আজকে কুমিল্লা এর উদ্বোধন হলো এবং সারা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু 1,000 এমন শিশুদেরকে, সুবিধা বঞ্চিত শিশুদেরকে, তাদেরকে এই ঈদের পোশাক দেওয়া হবে, আমরা এমনটি জেনেছি যারা উদ্যোক্তা রয়েছেন। তো এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা কায়সার আলম, আমরা আসলে তার কাছে জানতে চাইব, আপনারা আজকে কেমন কতজনকে দিচ্ছেন এবং আপনাদের প্রোগ্রাম কি কি রয়েছে সামনে? ধন্যবাদ। লাল সবুজ উন্নয়ন সংঘ, আমরা যারা এই সংগঠনের সদস্য সবাই হচ্ছে শিক্ষার্থী। আমরা মূলত যারা সংগঠনের সদস্য আছে তারা টিফিনের টাকা জমিয়ে প্রতি বছরই ঈদে নতুন জামা দিই। গত বছর রেল স্টেশনে দিয়েছিলাম, তা আজকে হচ্ছে আমাদের উদ্বোধন। আমরা 10টি জেলাতে 1,000 প্লাস হচ্ছে শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশুকে আমরা এই ঈদের ঈদ উপহার তুলে দিব। তো আমরা আজকে এখানে উদ্বোধন করছি, এরপরে হচ্ছে ঢাকাতে সহ বিভিন্ন জেলাতে শুরু হবে। তো আমরা মূলত এটা টিফিনের টাকা এই বাচ্চাদের হাত মানে মুখে হাসি ফোটাতে চাই আর কি। জি ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজন আছে, আপনারা আসলে এই অনুষ্ঠানে এসেছেন অতিথি হিসেবে, কেমন লাগছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। লাল সবুজ সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযান সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। সারা দেশে বাল্য বিবাহ সহ মাদকের বিরুদ্ধে এরা কার্যক্রম পরিচালনা করে থাকে। এদের এই অনুষ্ঠানটা আসলে প্রশংসার দাবি, সারা বাংলাদেশে এদেরকে দেখে জন্য উৎসাহিত হয়ে অন্যরাও উৎসাহিত কাজ করে, সেটাই আমরা জন্য এসেছি। ধন্যবাদ। আমরা একজন শিশুর সঙ্গে কথা বলতে চাইবো, আসলে তারা তো, তোমরা তো অনেকেই কাপড় পেয়েছো, কেমন লাগতেছে আজকে এই নতুন জামা পেয়ে? ভালো লাগতেছে। তুমি বলো তো কেমন লাগছে নতুন কাপড় পেয়ে? ভালো। ধন্যবাদ। আসলে শিশুরা তারা সবাই আনন্দিত যে ঈদের নতুন জামা পেয়েছেন এবং সকলেই কিন্তু উচ্ছ্বসিত। জুবায়ের অনেক ধন্যবাদ।